মোটরটা দিব এইখান থেকে মোটরটা টেনে এখানে আনবে এটাকে ড্রাই করে ফেলবে এখন তো গোবরটা ভিজা অবস্থায় আছে এটা জমিনে নিতে পারবে না কিংবা নিতে গেলে অনেক কষ্ট হবে ভারী এটাকে যখন আমরা মেশিনে চালাবো এটা চালান আপনি দেখেন এটাকে ড্রাই করে একেবারে শুকনো এরকম গোবর বের হবে এগুলো দিয়ে এটা 45 দিন পরে এটা কাটতে হয় আর কি 45 দিন পরে এটা সারে রূপান্তর হয় তো মুরগির যে বিষক্ত তো সেটা বাজারজাত ওখানে চলে যাবে ওখানে রিলিজ হবে রিলিজ হয়ে যাবে হ্যাঁ সেটা অ্যামোনিয়াটা যেটা অ্যামোনিয়াটাকে রিলিজ করার জন্য ওটা একটু সময় লাগে এবং এটা এটা যদি পরে পেয়ে যাবে তাহলে স্যার তারা কি হয়েছে এখানে কত দিন পরে এখানে পরে দিন আলাদা করা নাই তবে করে দেওয়া সম্ভব আপনার ইনকাম এক খাতে যায় কোনো সমস্যা নাই কিন্তু এটার জন্য আপনার আলাদা একটা রেজিস্টার এটা এখানে আমি শুধুমাত্র আমার এখানে ইউজ করি বাইরে কোনো কানেকশন দেই না কিন্তু আমার ওই প্রজেক্টটাতে মোটামুটি কানেকশন দেওয়া আছে এখানে আমি দিনে মানে তখন হয়তো চিন্তা করেছিলাম যে মানে এত বড় করব না প্রজেক্টটা কিন্তু করতে করতে হয়তো বড় হয়ে গেছে ছোট বলছিলাম আমি শুরু করতে গেলাম এখন কি সারপ্লাস তো এখন সারপ্লাস তো অবশ্যই থাকবে আমার ট্যাঙ্কটা ছোট স্যার আমার ট্যাঙ্কটা তো ছোট এখানে অবশ্যই সারপ্লাস আমি চাইলে এখানে ধরেন আমার এখান থেকে 100 চুলো চালানো সম্ভব এই যে বিদ্যুৎ চালানো সম্ভব ওটা বিদ্যুতে চলে আমি বিদ্যুৎ জেনারেটরে চলে তবে আমরা এটাকে বোতলজাত করার একটা চেষ্টা করছিলাম যশোরের এক লোক করছিল সে সফল হয় না দেখে আমরা আবার পিছিয়ে আসছি এলপিজি যেটা হ্যাঁ ওটা বোতলে করার জন্য পরে ওনারা যেহেতু ওটা সফল হতে পারে না এই জন্য আমরা আবার পিছিয়ে আসছি ওটা চেষ্টা করতে করতে হয়তো দেখা যাবে হয়তো যোগাযোগ করতেছে জৈব সার প্রসেস করিডোরের মুখে এখন আরো সামনে দিয়ে আরো বেশি আছে।